বড় ডাম্পারের টায়ার ফেটে মৃত্যু দুই ঠিকা শ্রমিকের। ঘটনাটি ঘটেছে পাণ্ডবেশ্বর বিধানসভার অধীন সোনপুর বাজারি এরিয়া প্রজেক্টের ওয়ার্কশপে। স্থানীয় সূত্রে খবর অনুযায়ী বুধবার দুপুরবেলা টায়ার সরানোর জন্য টায়ার খুলতে গিয়ে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। মৃত দুই ঠিকা শ্রমিকের নাম যথাক্রমে মদন দাস 21 বছর ও সুরজিৎ রানা 25 বছর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পাণ্ডবেশ্বর থানার পুলিশ এবং স্থানীয় বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। দুর্ঘটনা প্রসঙ্গে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী জানান, খুবই মর্মান্তিক দুর্ঘটনা, কর্তৃপক্ষের ভুলে এই ঘটনা ঘটেছে। নরেনবাবু মৃত দুই ব্যক্তির পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। টায়ার খুলতে গিয়ে টায়ার বাস্ট করে যেটা মর্মান্তিক ঘটনা। হ্যাঁ, একজন স্পট ডেথ হয়ে যায়, একজন কিছুক্ষণ বেঁচে ছিল তাকে হসপিটাল নিয়ে যাওয়ার পথে মারা যায়। খুব দুঃখদায়ক এবং কষ্টদায়ক ঘটনা। এখানে কোনো সেফটি গাফিলতি দেখছেন? সে তো নিশ্চয়ই আছে। কম পয়সাতে শ্রমিকদেরকে কাজ করানো হয়, হ্যাঁ, তাদের সেফটির ব্যবস্থা নেই। দেখছি কি ইন্স্যুরেন্স ফিন্স্যুরেন্স কী আছে না আছে, এগুলো আমরা কোম্পানির সঙ্গে এখনই বসবো আলোচনার টেবিলে, দেখছি কী হয়েছে না হয়েছে। কী কী দাবি রাখছেন আপনারা? দেখুন, আমরা টেবিলে বসে সেটা ঠিক করব, আমাদের যারা বিশেষজ্ঞ তারাও আসছেন, আর যাতে শ্রমিকরা ন্যায্য ক্ষতিপূরণ পায়, এর পরিবাররা যাতে রাস্তায় বসতে না হয় সেটা আমরা দেখব, এবং আমরা দলকেও জানানো হয়েছে ব্যাপারটা। অস্বাভাবিক এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। প্রলয় ব্যানার্জি, LCW ইন্ডিয়া, পাণ্ডবেশ্বর।